একবার সংসদ ভবনে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, সকালে উঠে আমি কি খুঁজি, আমি জায়নামাজ খুঁজি। সকালে উঠে আগে নামাজ পড়ি, ঘুম থেকে উঠেই তিনি জায়নামাজ খুঁজতেন, দিনের শুরুটা করতেন নামাজ পড়ে। এমনকি 2009 সালে যখন সরকার প্রধান হিসেবে শপথ নেন তখন হাতে ছিল তসবি, অথচ তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে সবচেয়ে বেশি আলেমদের দমন পীড়নের। তার আমলেই নির্বিচারে গুলি করে হত্যা করা হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি বলা হয় দেশের মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লিখেছেন, শেখ হাসিনার সবচেয়ে বেশি অপছন্দ ছিল নামাজি মানুষ। শুধু তাই নয়, তিনি নামাজ বা ধর্ম পালনকে ব্যবহার করতেন জনপ্রিয়তার হাতিয়ার হিসেবে। একই বইতে মতিউর রহমান রেন্টু লিখেছেন কিভাবে শেখ হাসিনা লোক দেখানোর জন্য মাইকে ঘোষণা দিয়ে নামাজ আদায় করতেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে একে একে প্রকাশিত হতে শুরু করে তার এবং প্রশাসনের নানা অপকর্ম। এসব অপকর্মের মধ্যে ইসলাম বিদ্বেষী হওয়ারও বেশ কিছু অভিযোগ সামনে আসে, যেমন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া 17 বছর বয়সী ফায়াজ এক বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ডিবি অফিসে জামাতে নামাজ হতো, সেই নামাজের সিসিটিভি ফুটেজ চেক করা হতো, যদি ফায়াজ নামাজ পড়তেন তাহলে তিনি শিবির কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, 6 মাস তিনি গোপনে গোসলখানায় শুধুমাত্র ফরজ নামাজটুকু আদায় করেছেন, কারণ ছাত্রলীগের কর্মীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত আর দেখত হলের মধ্যে কে কে নামাজ পড়ছে। যে নামাজ পড়ত তাকে শিবির ট্যাগ দেওয়া হতো। এছাড়া অধ্যাপক ওয়াহেদুজ্জামান চান বলেন, যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় পড়াশোনা করা উচিত। 38তম বিসিএসে প্রথম হওয়ার পরও বাদ দেওয়া হয়েছিল মারুফকে, কারণ তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ। আয়নাঘরে থাকা বন্দীদেরও দেওয়া হতো ধর্ম পালনে বাধা। আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যারিস্টার আরমান বলেন, আশপাশের মসজিদ থেকে আজানের অল্প শব্দ পাওয়া যেত, কিন্তু আজানের সময়েই উচ্চ শব্দে ছেড়ে দেওয়া হতো গান। মুক্তি পাওয়ার পর আরও এক বন্দী তানবীর মাহতাব বলেন, তিনি যখন বন্দী অবস্থায় রমজান মাসে একটি কোরআন চেয়েছিলেন তখন তাকে কোরআন তো দেওয়াই হয়নি, উল্টো তাকে বলা হয়েছিল কোরআন পড়ে লাভ নেই, আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। এছাড়া আওয়ামী লীগ আমলে মামলা, গুম এবং নির্যাতনের শিকার হন বহু আলেম এবং ইসলামী বক্তা। চলন্ত ওয়াজ মাহফিলে স্থানীয় নেতারা অপমান করতেন বক্তাদের, অর্থাৎ যে কোনো বক্তাকে সরকারের জুলুম নিয়ে কিছু বলতে শোনা গেলে তাকেই করা হতো অপমান অপদস্থ। এমনকি কোটা আন্দোলনের শেষের দিকে ছাত্রদের পক্ষে দোয়া চাওয়ায় চাকরি হারান অনেক মসজিদের ইমাম। শুধুমাত্র মামলা বা অপহরণ নয়, 2013 সালে শাপলা চত্বরে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চালানো হয় গণহত্যা। মানবাধিকার সংস্থার একটি তালিকা অনুযায়ী সেই রাতে নিহত হয়েছিলেন অন্তত 61 জন, যার অধিকাংশই ছিল মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থী। এসব ঘটনা দেখে নেটিজেনরা বলেন, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের সবচাইতে বড় ইসলাম বিদ্বেষী মানুষ, আর তার আমলেই মুসলমানরা ছিলেন সবচেয়ে বড় সংখ্যালঘু।